বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে আয়োজিত হচ্ছে এবারের বিপিএল নতুন করে সাতটি দল অংশ নিচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিশেষ আসরে বঙ্গবন্ধু বিপিএল সাত দলের প্লেয়ার ড্রাফ সম্পূর্ণ হয়েছে রাজধানীর একটি হোটেলে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড় নিয়ে দল গঠন করেছে তো আসুন দেখে নেওয়া যাক বঙ্গবন্ধু বিপিএল এ সাত দলের পূর্ণাঙ্গ স্কোয়াড চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম স্কোয়াড মাহমুদুল্লাহ রিয়াদ ইমরুল কায়েশ নাসির হোসাইন রুবেল হোসাইন গেইল কেশ্রিক উইলিয়ামস নুরুল হাসান এনামুল হক মুখতার আলী পিনা ঘোষ জুনেত সিদ্দিকি ইমাদ ওয়াসিম রিয়াদ এমরিত নাসুম আহমেদ আবিষ্কা ফার্নান্দু রায়ান বুরি কুমিল্লা ওয়ারিয়র্স টিম স্কোয়াড সৌম্য সরকার আলামিন হোসাইন সাব্বির রহমান ইয়াসির আলী কুসাল পেরেরা মুজিবুর রহমান সানজামুল ইসলাম আবু হায়দার ডাসুন সানাকা ডাউদ মালান মাহিদুল ইসলাম অনকন ফার্দিন হাসান উনি সুমন খান ঢাকা প্লাটুন টিম স্কোয়াড তামিম ইকবাল মাশরাফি মোর্তোজা তিসারা পেরেরা লাউরি ইবান্স ওয়াহাব রিয়াজ আশিফ আলী শহীদ আফ্রিদি সোভাগত হোম মমিনুল হক আরিফুল হক মেহেদি হাসান এনামুল হক হাসান মাহমুদ রাকিবুল হাসান জাকের আলী লুইস রিস খুলনা টাইগার স্টিম স্কোয়াড মুশফিকুর রহিম শফিউল ইসলাম নাজমুল হোসাইন শান্ত আমিনুল ইসলাম রাইলি রুশো রবার্ট ফ্রাইলিংক শামসুর রহমান সাইফ হাসান মোহাম্মদ আমির নাজিবুল্লাহ জাদরান শহীদুল ইসলাম মেহেদি হাসান তানবির ইসলাম রহমানুল্লাহ গোরবাজ আলিশ ইসলাম রাজশাহী রয়্যালস এলটিম টিম স্কোয়াড লিটন দাস আফিফ হোসেন আবু জায়েদ ফরহাদ রেজা রাবি বোপারা হজরতুল্লাহ জাজাই অলোক কাপালি মোহাম্মদ ইরফান তাইজুল ইসলাম কামরুল ইসলাম রাব্বি ইরফান শুকুর মোহাম্মদ নওয়াজ মিনহাজুল আবেদিন আফ্রিদি নাহিদুল ইসলাম রংপুর রেঞ্জার্স টিম স্কোয়াড মুস্তাফিজুর রহমান মোহাম্মদ নাঈম আরাফাত সানি মোহাম্মদ নবী শাই হোপ তাস্কিন আহমেদ ক্যামেরুন ডেলফোর্ট জহরুল ইসলাম ফজলে মাহমুদ নাদিফ চৌধুরী জাকির হাসান সঞ্জিত সাহা রিশাদ হোসাইন লেওস গ্রিউগ্রেরি সিলেট থান্ডার স্টিম স্কোয়াড মাহমদ মিথুন মোসাদ্দেক হোসাইন জীবান মেন্ডিস রনি তালুকদার নাইম হাসান শফিকুল্লাহ নাজমুল ইসলাম সোহাগ গাজী শেরফান রাদারফোর্ড জনসন চার্লেস নাবিনুল হক মনির হোসাইন দেলোয়ার হোসেন রুয়েল মিয়া প্রিয় দর্শক এ ছিল বঙ্গবন্ধু বিপিএল এর সকল দলের ফাইনাল স্কোয়াড এ স্কোয়াডে আপনার প্রিয় দল এবং পছন্দের খেলোয়াড়কে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ